আজ আরতির চ্যানেলে তৈরি হবে দারুণ একটা লোভনীয় রেসিপি, যেটা সবারই খুব পছন্দের, বড় ছোট সবার। তো আজকে রেসিপিটা হলো গুড়াম, যেটাকে আমরা আচারও বলি, মিষ্টি আচার। তো আজকের রেসিপি হলো মিষ্টি আচার। তো এখন তো বাজারে খুব কাঁচা আম অ্যাভেলেবেল, তো চটপট বানিয়ে ফেলো আর সারা বছর ধরে স্টোর করে রেখে খেতে পারবে। কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তো দেখে লোভ লাগছে তাই না? তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে। আর তার আগে বলে দিই, আমার চ্যানেলে এখনো যারা নতুন আছে, চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকে রেসিপি গুড়ামের, খুব সহজ পদ্ধতিতে। নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, খুবই লোভনীয় রেসিপি। এটা তো আমাদের সবারই খুব ভালো লাগবে, বড় থেকে নিয়ে মানে ছোট থেকে নিয়ে বড় বয়স্ক সবারই খুব পছন্দের। সবাই চায় মানে পাতে একটু টক টক কিছু মিষ্টি, টক মিষ্টি ঝাল টাইপের কিছু আচার চাটনি, এগুলো সবাই চায়। আর এই গরমের সময় টকটা তো খাওয়া খুবই উপকার। তো আজকে আমি চলে এসেছি আম নিয়ে। এখন কাঁচা আমের সিজন, যত পারো কাঁচা আমের রেসিপি বানাও, আমি তো সেটাই করি। তো আজকে আমি বানাবো টক মিষ্টি ঝাল আচার। উফ, শুনেই যেন লোভ লেগে যাচ্ছে, এক্ষুনি মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কখন খাবো। তো যাই হোক, এখানে আমি আম নিয়েছি। আমটা প্রায় 700 গ্রাম হবে, 4-5 ফোড়ন হলুদ। আর এই গুড়টা নিয়েছি, এটা একটু মানে ভালো গুড়, তো এই ব্র্যান্ডের এইরকম কৌটোতে নিয়েছি। এই কৌটোর গুড় এটা 500 আছে, তো 500 গুড় আমি নিয়েছি। তো 750 মতো আম আছে, 500 গুড়। তো অনেকে কি করে, যতটা আম ততটাই গুড় নেয় মানে। আর আমি কি করব, এটা হালকা হালকা মিষ্টি রাখবো, আর টকটা একটু থাকবে, তো খেতে দারুণ লাগবে। তোমরা চাইলে গুড় আর চিনি মিশিয়েও করতে পারো রেসিপিটা। তো যাই হোক, এখানে নিয়েছি আমি হিং, হলুদ, আর এখানে আছে আচারের মশলা। 1 টিস্পুন ধনে, 1/4 ভাগ মেথি, আর মৌরি হচ্ছে 2 টিস্পুন, কালো সর্ষে 1 টিস্পুন, জিরে 1/4 ভাগ, কালো জিরে 1/2 টিস্পুন, আর কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্য। তো চলো ফটাফট আমরা কী করবো, আমটাকে আগে কেটে নেব। তো এই আমটা আমার হাফ ছিল, এটাও নিয়ে নিয়েছি। হাফ মানে অল্প একটু এখান থেকে আমি ডাল করবো বলে কেটেছিলাম, তো এই আমটা নষ্ট হবে তাই। তো আমি আমের খোসা ছাড়াবো না, তোমরা চাইলে খোসা ছাড়িয়ে করতে পারো, কিন্তু খোসা ছাড়ালে এই টক মিষ্টি ঝাল আমে কিছু কিন্তু থাকবে না, তো সেই জন্যই আমি খোসা ছাড়াবো না। খোসা না ছাড়িয়ে আমি আমগুলোকে কেটে নেব। ছুরিতে ভয় লাগে কাটতে, লম্বাটে কাটবো সরু টাইপের, এইভাবে কেটে নেব। ছুরিটা ভয় করছে, এইভাবে কেটে নেব। এরকম লম্বাও তোমরা রাখতে পারো। এইভাবে আমি প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে, এখন আমগুলোতে
একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, এক টেস্পুন নুন আর এই যে এক টেস্পুন হলুদ, এটা ভালো করে মেখে নেব। আমটা কি কাটা হয়নি, এইভাবে টস করতে করতে এটাকে মাখিয়ে নেব। চারিদিক দিয়ে তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি আর 3-4 ঘন্টা রোদ্রে রেখে দেবো। আগে আচার করলে কি হতো, 2 দিন রোদ্রে শুকনো করতে হতো, একদম মানে শুকিয়ে যাওয়ার মতো, মানে একদম মজে যেত, আমের টুকরোগুলো বোঝাই যেত না। আগে আমরা তাই করতাম, এখন আর যা রোদ 2 দিন দরকার হয় না, 3-4 ঘন্টা রোদ্রে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে আমি 3-4 ঘন্টা রোদ্রে রেখে দিচ্ছি, একটু জলটা টেনে যাবে, তারপরে আমি আচারটা বানানো দেখাবো। তো এখন আমি এটাকে এবারে ছাদে রেখে আসছি 3-4 ঘন্টার জন্য, তারপরে ফিরে আসছি 3-4 ঘন্টা পর। তো 3-4 ঘন্টা পর ফিরে এলাম, এই যে আমগুলো হালকা হালকা মানে ময়েশ্চারটা হালকা টেনে গেছে। তো এবারে আমি কি করব, আচারটা তৈরি করব, চলো ফটাফট দেখো। তো তার আগে বলে দিই, এখানে আমি জল নিয়েছি প্রায় 2-3 গ্লাস মতো জল নিয়েছি। এই জলের মধ্যে এই গুড়টাকে আমি দিয়ে দেবো, যতক্ষণ আমি মশলাটা ভাজবো মশলাগুলো ততক্ষণ গুড়টা ভিজবে জলের মধ্যে। তো চলো এটা ভিজিয়ে ফেলি। তো এই যে জলের মধ্যে আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি, এটা ভেঙে দিলেও হবে, তো এটা একদম নরমই আছে, কেটে এইভাবে কেটে দিলেই হবে। আচারের জন্য অ্যাকচুয়ালি কিন্তু ভেলি গুঁড়ি দরকার, এটা ভেলি গুঁড়, কিন্তু এটা কি আমরা বাজার থেকে কিনে আনলে কি এক একটা চাকা চাকা থাকে, আর এটা হচ্ছে কৌটোতে এখন এরকম গুড় পাওয়া যায় কৌটোতে সিল একেবারে। এই যে এটাকে আমি ভিজিয়ে নিলাম, যতটা ভেজে জলের মধ্যে ততটা ভিজে যাবে আমার আচারটা, মশলাটা রেডি করতে করতে এটা ভিজে যাবে, এটা ভিজে যাবে ততক্ষণ। তার আমরা এবারে চলো মশলাটা রেডি করে নিই। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবারে আমি যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো আমি একটু নেড়ে নেব হালকাভাবে। তো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকে 1-2 মিনিট একটু নেড়ে নেব। তো 1-2 মিনিট এটাকে একটু লো ফ্লেমে নেড়ে নিলাম, হালকা দেখো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে যা যা মশলা আমি নিয়েছি কন্টিনিউটিগুলো বলেই দিয়েছিলাম, তো এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো লো ফ্লেমে 2-3 মিনিট নেড়ে নেব লো ফ্লেমে। তো যে গুড়টাকে আমি জলে ভিজিয়েছিলাম এই যে দেখো, সেটাকে আমি একটুখানি গরম করে নেব, গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, একটুখানি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কি হবে, গুড়টাও মেল্ট হয়ে যাবে, আর এতে আচারটা, এইভাবে আচার বানালে গুড়ের জলটাকে একটু ফুটিয়ে নিলে আচার অনেক দিন পর্যন্ত থাকে।
আর আচারের টেস্টটাও বেড়ে যায়। তো আমরা নরমালি কি করি, গুড়ের পাক করে কিন্তু আমের টুকরোগুলোকে দিয়ে দিই। গুড়ের এই জলটা ফুটিয়ে তারপরে আচারের মধ্যে দিলে টেস্টটাও ভালো থাকে আর আচারটাও খেতে একটু টেস্টফুল হয় এইভাবে বানালে। তো যাই হোক, এটাকে একটু ফুটিয়ে নেব 2 মিনিট হাই ফ্লেমে। আর এদিকে আমার মশলাটাও ভালো হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব এবারে। দেখো মশলাটা ভাজা, দেখবে একটা দারুণ সুগন্ধ উঠে আসবে, বুঝতেই পারবে তোমরা যে মশলাটা ভাজা হয়েছে। তখন এটাকে নামিয়ে নিতে হবে। এদিকে এটাও আমার ফুটে আসছে, মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ফেলেছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আবারও ওই কড়াটাই নিয়ে নিয়েছি, এবারে এই কড়াতে তেল দেবো একটুখানি, একটুখানি সর্ষের তেল দিচ্ছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব 4 ভাগে 2 ভাগ এতে হিং। হিংটা যে কোনো আচারে কিন্তু দেওয়া খুবই দরকার। এই যে হিং, হিংটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার হিংটা দিয়ে দেব। হিংটা দেওয়ার পরে 5 ফোড়নটা দিয়ে দিলাম গোটা। ফ্লেমটা লো করে দিলাম, এবারে আমের টুকরো গুলো দিয়ে দেব। তো ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো, মানে একটু ভেজে নেবো ভালো করে আর কি। আমার গুড়ের জলটাও রেডি হয়ে গেছে, এই যে এটা ফুটে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো, গ্যাসটাকে অফ করে দিলাম। আর এটাও আমার ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার একটুখানি নুন দেবো, কারণ নুন আগে দিয়েছিলাম, তো সেই জন্যে আরো 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে 2-3 মিনিট। তো দেখো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে,
এই আমের টুকরো মানে এই কালারটা আর আমগুলো বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গুড়ের জলটাকে দিয়ে দেব, আস্তে আস্তে করে ছেঁকে নিব। কেন কি গুড়ের মধ্যে তো নোংরা থাকতেই পারে, তো সেই জন্যই আমরা ছেঁকে নিই। এর মধ্যে কত নোংরা আছে, কালো কালো পুরো, তো এই জন্য আমি ছেঁকে নিলাম। ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না একটা আঠালো ভাব হচ্ছে। হাই ফ্লেমে একটু ফুটিয়ে তারপরে এটাকে লো টু মিডিয়ামে করে নেব। দেখো ফুটতে আরম্ভ করে গেছে, লো টু মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আর এর মধ্যে আমি এটা হতে হতে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। তো এই যে মশলাটাকে গুঁড়িয়ে নেবো, ঠান্ডা হয়ে গেছে তো একদম গুঁড়ো করবো না, একটু কোর্সলি। তো এবার আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। তো দেখো একটা টকবুক করে পড়ছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, একটুখানি দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দেবো। একটু মশলাটা বাকিটা দেখেছি, এটা পরে দেবো। তো দেখো ফুটে জলটা অনেকটাই কমে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দেবার পালা। তো এবারে এটা কতটা একটু আঠা আঠালো ভাগ হলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো দেখো একটু আঠা আঠা ভাব, তারপর আবার ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো জমে যাবে। টেনে যাবে অনেকটা। এবারে আমি তো গুড়ে যে জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একটু আমার বেশি হয়েছে। তোমরা কিন্তু এইরকম মাপের আমে আর গুড় ওরকম দিলে, আমি 700 মতো, 750-700 আম ছিল, আর তারপরে 500 গুড় দিয়েছি। আর আমটা যেহেতু টকটা খুব একটা বেশি না, এই আমটা খুব ভালো আম, তো সেই জন্যে আমার গুড়টাও একটু কম লেগেছে। নাহলে কিন্তু যতটা আম ততটাই গুড় দিতে হয় যদি টক বেশি থাকে। তো এই আমটা খুব ভালো আম ছিল, তো সেই জন্যে আমার গুড়টা একটু কম লেগেছে। তো যাই হোক, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো আমটা তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে যে মশলাটা ছিল বাকিটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন টেনে যাবে, ঠান্ডা হলেই একটু টেনে যাবে, তো সেই জন্যই আমি একটু জল জলই নামিয়েছি। তো এবারে আমি আর একটু মশলা ছড়িয়ে দিচ্ছি, তখন দিইনি, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে এই আচারটা তোমরা অনেক দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবে, কিন্তু মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে 2-3 ঘন্টা, কারণ আমগুলো তো খুব বেশি ড্রাই হয়নি, জাস্ট তার ময়েশ্চারটা টেনেছে 2-3 ঘন্টা রোদ্দুরে। আর রোদ্দুর যখন থাকবে তখনই কিন্তু আচারটা বানানোর চেষ্টা করবে, কারণ খুব দরকার নুন মাখানোর পর 2-3 ঘন্টা রোদ্দুরে সেটা দেওয়া। আর শুধু যদি রোদ না পায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আচার গুঁড়া। এবারে আমি এটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। এটা যে কোনো বয়ামে তোমরা ঠান্ডা হওয়ার পর ঢেলে নেবে। এবারে আমি ঠান্ডা করে
রাখছি এটা বাটিতে ঢেলে এবারে আমি ঢেলে নেব তো এটা ঠান্ডা হলে কিন্তু আমি বয়ামে রাখব বয়ামে রাখলে কি হবে একটু মাঝে মাঝে রোদ দূরে দিতে পারবো আর এটা এখন পাতলা আছে এটা কিন্তু আস্তে আস্তে দেখো টেনে যাচ্ছে একদম গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে আর আমার তো এখনই খেতে খুব ইচ্ছে করছে মনে হচ্ছে একটু খেয়ে আমার কিন্তু আচার বানানোর খুব শখ মানে প্রতিটা সিজনে প্রতিটা জিনিসে চেষ্টা করি আচার বানানোর কারণ আমার বাড়িতে কিন্তু আচারটা কেউ খুব একটা পছন্দ করে না আমি ছাড়া আর বিশেষ করে আমি আচার কিন্তু বানাই বাবার জন্য বাবা খুব ভালো আচার খেতে পছন্দ করে তো বাবা খুব ভালোবাসে আচার খেতে তো সেই জন্যই বাবার জন্যই আমি আচারটা কিন্তু বানাই স্পেশালি তো দেখো আমাদের আচার একদম রেডি গুড়ামের আচার তো তোমরা ট্রাই করে দেখো এইভাবে আর অনেক দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবে আর কিন্তু খেতেও দারুণ তো দেখেও তো লোভ লাগছে তাই না দেখো দেখে এত সুন্দর হয়েছে দেখতে তো দেখে তো লোভ লাগবে তো খেতেটা কত খেতে কতটা স্বাদের হবে সেটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যখন নিজেরা ট্রাই করবে তো ট্রাই অবশ্য করো আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো বেল আইকন বাটনটা অবশ্য প্রেস করো আমার নতুন নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো তো কি ট্রাই করে দেখবে তো আর আমাকে কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবে না যে কেমন লাগলো এই রেসিপিটা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে তো দেখবে আচার বা যে কোনো রান্না ভালো হবে আর আচারে তো দারুণ মানে টিপস থাকে তো যাই হোক সেটাই বললাম যে আচার বানাতে গেলে কিন্তু দারুণ টিপস আর ট্রিক্স ফলো করতে হয় তবে আচারটা ভালো হয় আর আচারটা অনেক দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবে তো যাই হোক আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো খুবই সহজ পদ্ধতিতে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমারও ভালো লাগবে আর তোমরা কিভাবে আচার বানাও সেটাও আমাকে লিখে জানাবে যে গুড় আমের আচারটা কেমন তোমরা বানাও তো অবশ্যই আমার সাথে শেয়ার করো তো আবারও বলছি আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলে দিই এইটা কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগবে তো এমনিও এমনি তো খেতে ভালো লাগে কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে আর পরোটা দিয়েও ভালো লাগে তো যাই হোক আজকের জন্য টাটা বাই বাই